নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রেটেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 16 এপ্রিল 2024 মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে এই 6 রাশির। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল আপনার মঙ্গলবার রয়েছে, অষ্টমী তিথি রয়েছে এবং যোগ রয়েছে ধৃতি যোগ। দেখুন, আপনার আগামীকাল যে আপনাদের যে রাহুকাল রয়েছে সেটা রয়েছে 3টা থেকে 4টা 30-এর আশপাশে, কিন্তু আগামীকাল রাহুকাল রয়েছে। আমি বারবার বলি, এই রাহুকালটা আপনারা যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন, আর কোনো ইনভেস্টমেন্টের সময় করবেন না বা কোনো শুভযাত্রা আপনারা করবেন না। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশিকে আমি অ্যালার্ট করি যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে। যদি আপনার রাশির নাম থাকে তার বলে আপনারা ভাববেন না যে হুবহু আপনার সাথে অর্থপ্রাপ্তি হবে। দেখুন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে জন্মছক আলাদা রয়েছে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত দিক থেকে আপনার গ্রহের অবস্থান আলাদা রয়েছে, আপনার ভাগ্যভাব আলাদা রয়েছে, আপনার দশা মহাদশা আলাদা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। যদি আপনার ভাগ্যভাব দুর্বল হয়, যদি আপনার দশা মহাদশা পারবিট না করে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। আমি একটি কথা বলি, 3টি গ্রহের কথা, রাহু শুক্র বুধ, এই 3টি গ্রহ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। যদি আপনার জন্মছকে রাহু শুক্র বুধের প্লেসমেন্ট ভালো থাকে, অবশ্যই নিশ্চিতরূপে আপনার অর্থপ্রাপ্তি হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু রক্ষা কবচের উপর একটি কথা বলি, প্রচুর বুকিং রয়েছে, অনেকে বলছেন যে কৌশিক দেখে একটু বলুন আমাকে তাড়াতাড়ি করে দিতে। দেখুন, আমি একটা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, এতটাই রাহু রক্ষা কবচের উপর চাপ রয়েছে, প্রত্যেকের কাছে আমি কিন্তু বারবার বলে একটু সময় দিয়ে দিন। কারণ একটা নির্দিষ্ট তিথি থাকে, নির্দিষ্ট ক্ষণ থাকে, সেখানে এই রাহু রক্ষা কবচ কিন্তু তৈরি কিন্তু করা হয়, তার শোধন প্রক্রিয়া করা কিন্তু হয়। অর্থাৎ যে কোনো দিন যে এটা শোধন করা যায় এমন নয়, সঠিক একটা দিন রয়েছে, সঠিক তিথি নক্ষত্র রয়েছে। এবং রাহু রক্ষা কবচ কী করে জানেন, মিরাকেল কাজ করে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে। যদি আপনার জন্মছকে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি কোন কোন এই সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আগামীকাল। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 4, আপনার শুভ সময় সিংহ রাশির 10:20 থেকে আপনার 11:12 পর্যন্ত সময়টা শুভ। সিংহ রাশি মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি। হ্যাঁ, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 10:34 থেকে 11:23 পর্যন্ত সময়টা শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 6, আপনার শুভ সময় ধনুরাশির
9:52 থেকে 10:42 পর্যন্ত। এই যে আমি টার্গেট নাম্বার বলছি, রাশিভিত্তিক শুভ সময়টা বলছি, খুব রিসার্চ করে কিন্তু এই সময়গুলো দেওয়া হয়। তাই মোটেও এই সময় এবং টার্গেট নাম্বারটা আপনারা একটু যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। ওই যে একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, আপনার ভাগ্যে লেগেও যেতে পারে। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবার আমি আরেকটি আপনাকে কথা বলি, আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর যে রাশি মকর রাশি, হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার টার্গেট নাম্বার 8 এবং 6, আপনার যে শুভ সময় সকাল 10:55 থেকে 12:02 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, হ্যাঁ বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 9 এবং 1, আপনার যে শুভ সময় 12:04 থেকে 12:54 পর্যন্ত। একদম শেষ রাশি, অন্তিম রাশি, যে রাশির মহা প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 3, আপনার যে শুভ সময় কন্যা রাশির, আপনাদের সকাল 10:45 থেকে আপনার 11:35 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 6টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটা কথা আপনাদেরকে আবারও বলি, জন্মকুণ্ডলিতে আপনার রাহু গ্রহ যদি শুভ থাকে, ভাগ্যভাব যদি শুভ থাকে, আপনার অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবে। এবং যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। আর দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আবার বলি, যাদের ক্ষেত্রে প্রচুর লটারির টিকিট কাটছেন হচ্ছে না, একবার নিজস্ব ব্যক্তিগত হস্তরেখা দেখিয়ে নিন। এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আমি হাজির হচ্ছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, কারণ নেক্সট ভিডিওটি আরও ইম্পর্টেন্ট হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। নমস্কার, ধন্যবাদ।